হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। গত 50 বছরের তুলনায় পৃথিবীর সময়ের চেয়ে দ্রুত গতিতে চলছে। বর্তমানে দেখা যাচ্ছে পৃথিবী 24 ঘন্টার আগেই তার নিজের অক্ষের উপর ঘোরা সম্পূর্ণ করে ফেলেছে। গত বছরের মাঝামাঝি সময় থেকেই এই পরিবর্তন এসেছে বলে জানানো হয়। পৃথিবী 24 ঘন্টায় তার অক্ষের উপর একবার পাক খায়। একদিন মানে 24 ঘন্টা। সময়ের এই মাপকাঠি সকলেরই জানা। পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘুরতে যে সময় লাগে সেই হিসাবেই একদিন গণ্য করা হয়। কিন্তু এখানেই তৈরি হয়েছে জটিলতা। তবে গত বছর জুন থেকে এখন অবধি পৃথিবী নিজের অক্ষের উপর দিয়েই দ্রুতগতিতে চলেছে। এ কারণে পৃথিবীর সমস্ত দেশের সময় বদলাতে যাচ্ছে। বিজ্ঞানীদের নিজ নিজ জায়গা থেকে অ্যাটমিক ঘড়ির সময় পরিবর্তন করতে হবে। অর্থাৎ এবার বিজ্ঞানীদের তাদের ঘড়িতে নেতিবাচক লিপ সেকেন্ড যুক্ত করতে হবে। কেননা 1960 সাল থেকেই স্যাটেলাইট এবং অন্যান্য মহাজাগতিক যোগাযোগ ব্যবস্থার জন্য সময়ের সঠিক হিসাব রাখা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। 1970 সাল থেকে এখন পর্যন্ত 27 লিপ সেকেন্ড যুক্ত করা হয়েছে। কারণ সে সময় পৃথিবী ধীরে ঘুরেছিল। ব্রিটিশ ওয়েবসাইট ডেইলি মেইলে প্রকাশিত রিপোর্টে বলেছে, বিগত কয়েক দশক ধরে পৃথিবী 24 ঘন্টারও বেশি সময় ধরে তার অক্ষের উপর ঘুরেছে। তবে গত বছরের জুন থেকে 24 ঘন্টার কম সময়ের মধ্যে ঘূর্ণন শেষ করেছে পৃথিবী। এই মুহূর্তে পৃথিবীর 24 ঘন্টার মধ্যে 0.5 মিলিসেকেন্ড কম সময় নিয়ে ঘুরেছে, যার ফলে আমাদের 24 ঘন্টা থেকে 0.5 মিলিসেকেন্ড কম হয়ে গিয়েছে। 24 ঘন্টায় 86,400 সেকেন্ড হয়। গত বছরের জুন থেকে 86,400 সেকেন্ড থেকে 0.5 মিলিসেকেন্ড হ্রাস পেয়েছে। 19 জুলাই দিনটি 24 ঘন্টার থেকে 1.460 মিলিসেকেন্ড কম ছিল। এর আগে সবচেয়ে ছোট দিনটি ছিল 2005 সালে। তবে গত এক বছরে এই রেকর্ড মোট 28 বার ভেঙে পড়েছে। সময়ের এই পরিবর্তনটি কেবল অ্যাটমিক ঘড়িতেই দেখা যায়। তবে এর কারণে অনেক সমস্যা আসতে পারে। আমাদের যোগাযোগ ব্যবস্থায় অনেক সমস্যা হতে পারে, কারণ আমাদের স্যাটেলাইট এবং যোগাযোগ ডিভাইসগুলো সৌর সময় অনুসারে সেট করা হয়েছে। এ সময় চাঁদ, তারা এবং সূর্যের অবস্থান অনুযায়ী নির্ধারিত হয়। প্রথমে মনে করা হয়েছিল পৃথিবী সূর্যের খুব কাছাকাছি চলে এসেছে বলেই আর্নিক গতি বেড়ে গিয়েছে। কিন্তু আরও নিখুঁত পর্যবেক্ষণে দেখা যায় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যতটা কমেছে তার চেয়ে অনেক কমেছে দিনের দৈর্ঘ্য। অতএব এর কারণ অন্য কিছু, এমনকি বিশ্ব উষ্ণায়নকেও এজন্য দায়ী করেছে কেউ কেউ। মেরু অঞ্চলের বরফ গলে বরের বণ্টন বদলে যাচ্ছে, এটি সম্ভবত দিনের দৈর্ঘ্য কমে আসার প্রকৃত কারণ। তবে আরও বিশেষ গবেষণা না করে কিছুই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা। ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট পিটার হুইবারলিও স্বীকার করে নিয়েছে যে পৃথিবী তার নির্ধারিত সময়ের চেয়ে কম সময়ে একবার পাক খাচ্ছে। গত 50 বছরে এটিই প্রথমবার ঘটেছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং এইরকম নিত্য নতুন এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নতুন ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।